নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। সাপ্তাহিক রাশিফল 16 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর, আগামী সপ্তাহ আপনাদের কেমন যাবে মেষ টু মীন রাশির বিস্তারিত আলোচনা থাকবে। অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকুন এবং 6টি রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আমি ভিডিওর শেষে আলোচনা করব। দেখুন, মেষ রাশির আগামী সপ্তাহ কেমন যাবে। দেখুন, মেষ রাশির এই সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে আপনার ভালো যাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সতর্ক থাকুন, চোট আঘাত অ্যাক্সিডেন্ট হতে পারে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মেষ রাশির, অতিরিক্ত ব্যয় অতিরিক্ত খরচ এই সপ্তাহে আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ খরচটা আপনারা কন্ট্রোলে আনুন। দেখুন, দৈনন্দিন জীবনে যা খরচ রয়েছে তো রয়েছে, কিন্তু এক্সট্রা খরচের জায়গা কিন্তু রয়েছে। পরিবারের ক্ষেত্রে কোনো ঝামেলা কোনো অশান্তি আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পারিবারিক জায়গাটা নিয়ে কিছুটা হলো আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে। সপ্তাহের শেষের দিকে শেষ ভাগে আপনাদের ধর্মীয় কাজে অংশগ্রহণ আপনারা করতে পারেন, এবং আপনারা যদি সারা সপ্তাহ শনি মন্ত্র জপ করেন তাহলে আপনাদের এই সপ্তাহটা বিশেষভাবে ভালো যাবে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির আগামী সপ্তাহ কেমন যাবে। দেখুন, বৃষ রাশির আগের চেয়ে পরিস্থিতি আরও ভালো হবে। অর্থ এবং ক্যারিয়ারের দিক থেকে আপনারা ভালো ফল পাবেন। সম্পত্তি কেনা অথবা গাড়ি কেনা একদম শুভ সময় আগামী সপ্তাহ। কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, কোনো বাহন ক্রয় করার ক্ষেত্রে আগামী সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে খুব শুভ সময় কিন্তু ইঙ্গিত করছে। নিজের বাণী এবং ভাষার এবং স্বভাবের দিকে লক্ষ্য রাখুন, এমন কোনো কথা বলবেন না যেখান থেকে সমস্যার সৃষ্টি হতে পারে। এবং আপনারা অবশ্যই খাবারের দিকে নজর রাখুন, হজমজনিত সমস্যা আপনাদের আসতে পারে। আপনারা কাজের জায়গাতে, আপনি যে জায়গাতে কাজ করছেন সেই জায়গাতে সমস্যা দেখা দিতে পারে সপ্তাহের মধ্যভাগে, অর্থাৎ যে স্থানে আপনি কর্মস্থান সেখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, অবশ্যই সাবধানে থাকুন। খুব দরকার না হলে আপনারা দূরবর্তী যাত্রা করবেন না, অর্থাৎ দূর যাত্রা করবেন না। নতুন কাজ শুরু করার জন্য আপনাদের সময়টা খুব ভালো, আপনারা চেষ্টা করতেই পারেন নতুন কাজ শুরু করার জন্য। সারা সপ্তাহ আপনারা যদি মহাদেবের উপাসনা করেন আপনাদের সপ্তাহটা ভালো যাবে। এবার আসি আপনার মিথুন রাশি। মিথুন রাশির এই সপ্তাহটা খুব ভালো যাবে। মিথুন রাশির ক্যারিয়ারের দিক থেকে এবং অর্থের দিক থেকে লাভ পাবেন। মানসিক টেনশন দুশ্চিন্তা দূর হবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই সপ্তাহে। এই সপ্তাহে আপনি পুরস্কার পেতে পারেন কোনো জায়গা থেকে, এবং যারা ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছেন, আপনার কর্মক্ষেত্রে আপনার স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু
দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে আপনারা চেষ্টা করলে পরিবর্তনের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন। সম্পত্তি কেনার জন্য ভালো সময় এবং আপনারা জায়গা নতুন কোনো কিছু শুরু করতে চাইছেন, সেখানে কিন্তু আপনারা কোনো কিছু নতুন কোনো কনস্ট্রাকশনের কাজ বা কোনো বাড়ি করার কাজ আপনারা শুরু করতেই পারেন। এই সপ্তাহটা আপনারা হনুমানজির উপাসনা করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবার আসি কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির সপ্তাহের শুরুতে একটু সমস্যা আছে এবং দুই দিন পর এই সমস্যা সমাধান হবে। যে সমস্যা নিয়ে আপনার টেনশান হচ্ছে, সপ্তাহে যেতে যেতে আপনার টেনশান দূর হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের মধ্যম ফল পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোনো অফার আপনি পেতে পারেন এবং কোনো সম্পর্কে আপনার চেয়ে ভালো হয়ে উঠতে পারে। অর্থাৎ সম্পর্কগুলো যে আপনাদের খারাপ হয়ে গিয়েছিল, সেই সম্পর্কটা আপনার কাছে এই সপ্তাহের শেষের দিকে অনেকটাই ভালো হয়ে উঠতে পারে। আকস্মিক অর্থপ্রাপ্তির অর্থ লাভের যোগ এই সপ্তাহে দেখা যাচ্ছে। আপনারা সূর্য দেবতার প্রণাম করুন, সূর্য মন্ত্র পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। সিংহ রাশি। সিংহ রাশির সব মিলিয়ে আপনার কর্মক্ষেত্রে একটু চাপ থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে ও আপনার অফিসের ক্ষেত্রে যথেষ্ট প্রেসার থাকবে। অযথা টেনশান দুশ্চিন্তা এই সপ্তাহে থাকবে। এই সপ্তাহের মধ্যে থেকে সব কিছু আবার আস্তে আস্তে আপনার ভালো হয়ে যাবে। ধীরে ধীরে সপ্তাহের শেষ ভাগ থেকে আপনাদের ভালো হয়ে যাবে। সপ্তাহের শেষ সময় আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। সপ্তাহের শেষে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। ধর্মীয় কাজে আপনি ব্যস্ত থাকবেন এবং সারা সপ্তাহ আপনারা শনি মন্ত্র পাঠ করুন, লাভ পাবেন। কন্যা রাশির সপ্তাহের শুরুতে খুবই ভালো দেখা যাচ্ছে। আপনাদের চিন্তা দুশ্চিন্তা দূর হবে, ধন প্রাপ্তি ও আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আটকে থাকা কাজ ও সম্পন্ন হবে। আগের চেয়ে আপনার শরীর স্বাস্থ্যের অনেকটাই ভালো থাকবে এবং সন্তানের দিক লক্ষ্য রাখুন। আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন। আপনাদের পরিবারে গুরুজন বা আপনার বয়স্ক যারা ব্যক্তি রয়েছেন, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু হলেও চিন্তা কারণ হতে পারে, অবহেলা আপনারা করবেন না। সপ্তাহের শেষে আপনারা গাড়ি চালাবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এই সপ্তাহে আপনারা গণেশজির উপাসনা করুন, নিশ্চিত রূপে লাভ পাবেন। তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহে আপনাদের জন্য ভালো, মানসিক টেনশান দূর হবে। অর্থ নিয়ে যে আপনাদের টেনশান ছিল, সেই টেনশানও আপনাদের দূর হবে। কোনো সম্পত্তি কেনা বা বেচা যোগ রয়েছে।
গাড়ি কেনার প্রবল যোগ রয়েছে এই সপ্তাহে, আটকে থাকা টাকা প্রাপ্তি হবে। আপনাদের যারা অবিবাহিত রয়েছেন আপনাদের বিবাহের যোগাযোগ আসবে, এবং কোনো উৎসবে আপনারা এ সপ্তাহে কিন্তু ব্যস্ত থাকবেন। এই সপ্তাহে আপনাদের সন্তানকে নিয়ে আপনার গর্ব অনুভব হবে, সন্তানের উন্নতি যোগ রয়েছে। গোটা সপ্তাহটা আপনারা হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। কেরিয়ার ও আপনার জীবনে যে প্ল্যান করছেন সেটা গোপন রাখুন, অর্থাৎ কারো কাছে এটা আপনারা প্রকাশ করবেন না। এর পাশাপাশি আপনারা প্রতিযোগিতামূলক এবং শিক্ষা ক্ষেত্রে লাভ পাবেন। চাকরির জন্য ইন্টারভিউ যারা দিচ্ছেন কিংবা ট্রান্সফারের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন এই সপ্তাহে লাভ পাবেন। এই সপ্তাহে আপনাদের সম্পত্তি এবং আপনাদের কোনো সোনা কেনার যোগ কিন্তু রয়েছে, কোনো সম্পত্তি অথবা সোনা গয়না আপনারা কিনতে পারেন। এই সপ্তাহে খুবই ভালো থাকবে আপনাদের, এবং শরীর স্বাস্থ্যের দিক অবশ্যই লক্ষ্য রাখুন। এই সপ্তাহে আপনারা অবশ্যই মহাদেবের পুজো করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। এইবার আসি ধনুরাশির আগামী সপ্তাহ কেমন যাবে। দেখুন, ধনুরাশির এ সপ্তাহ শুরু খুবই ভালো রয়েছে, অর্থাৎ সপ্তাহের শুরুটা খুব ভালো দেখা যাচ্ছে। এই সপ্তাহের শুরুতেই কোনো আপনাদের সুসংবাদ পেতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের থাকবে। এই সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন। সর্দি জ্বর অথবা পেটের সমস্যা আপনাকে কিছুটা হলেও ভুগাতে পারে, অর্থাৎ অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। এ সপ্তাহে নতুন কোনো দায়িত্ব আপনার উপর আসতে পারে যা ভবিষ্যতে আপনাকে লাভ দেবে। বন্ধু কিংবা কোনো মহিলা দ্বারা কেরিয়ারে বড় ধরনের লাভ আপনি পেতে পারেন, অর্থাৎ আপনার মহিলা কলিগ হতে পারে বা আপনার বন্ধু কলিগ হতে পারে, সেখান থেকে আপনারা কিন্তু এই কেরিয়ারে লাভ পাবেন। এই সপ্তাহে অর্থের দিক থেকে খুব ভালো দেখা যাচ্ছে, শান্তিপূর্ণ আপনাদের হতে চলেছে এই সপ্তাহটা। পারিবারিক আপনাদের সাপোর্ট পাবেন, পরিবারের যে আপনাদের সাপোর্ট আপনারা এই সপ্তাহে পেতে চলেছেন। এই সপ্তাহতে আপনারা শনি মন্ত্র পাঠ করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। এবার আসি মকর রাশি। মকর রাশির এই সপ্তাহে ভালো আছে, কেরিয়ারের চিন্তা দূর হবে, কর্মক্ষেত্রে চাপ শেষ হবে, আপনার পরিবারে নতুন কোনো সুখবর আসবে, শিক্ষার দিক থেকে এবং প্রতিযোগিতামূলক দিক থেকে আপনাদের প্রতিযোগিতামূলক দিক থেকে আপনারা এ সপ্তাহে বিশেষভাবে লাভ পাবেন। বাড়ির কোনো পরিবর্তন করা অথবা নতুন কিছু শুরু করা, হয়তো আপনি বাড়ি রেনোভেশন করাচ্ছেন বা রং করাচ্ছেন, সেটা আপনারা করাতেই পারেন। সপ্তাহের শেষে আপনাদের জ্বর সর্দি নিয়ে একটু হলেও শরীর আপনাদেরকে ভুগাতে কিন্তু পারে। খরচের দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ করুন এই সপ্তাহে, সেই দিকে লক্ষ্য রাখুন, কারণ স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছুটা হলেও খরচ বাড়বে।
এই সপ্তাহে আপনারা হনুমানজির উপাসনা করুন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির এই সপ্তাহে আগের তুলনায় ভালো হবে। এই সপ্তাহে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, নাম ডাক পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সপ্তাহে সম্পন্ন হবে। এই সপ্তাহে আপনার ছোট ভ্রমণের যোগ রয়েছে, জীবনসাথীর সঙ্গে আপনার নিজের সম্পর্কের দিক থেকে অবশ্যই লক্ষ্য রাখুন, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। অফিসে একটু আপনারা কেয়ারফুলি চলুন, কারণ অফিসে বাদ বিবাদে আপনি হয়তো জড়িয়ে পড়তে পারেন, কিছু সমস্যা আসতে পারে অফিস যেখানে কর্মক্ষেত্র সেখান থেকে, অবশ্যই সেই দিকে নজর রাখুন। এ সপ্তাহে আপনারা মহাদেবের উপাসনা করুন। মীন রাশি, মীন রাশির এই সপ্তাহে শরীরের দিক আপনার একটু নজর রাখুন, কার্যক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, চাকরিতে কোনো সমস্যা আসতে পারে। এ সপ্তাহে আপনার ক্ষেত্রে কঠিন আপনাদের সংকেত দেখা যাবে, অর্থাৎ চাকরি ক্ষেত্রে কোনো কঠিন সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। দেখুন, সপ্তাহে আপনাদের এই সপ্তাহটা শরীর স্বাস্থ্য দিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখুন, পরিবারের সাপোর্ট আপনারা পাবেন, চাকরি চলে গেলেও কিংবা কোনো সমস্যা আসলেও নতুন চাকরি পেয়ে আপনারা যাবেন। অবিবাহিতদের বিবাহের যোগাযোগ হতে পারে, অর্থাৎ বিবাহের জন্য যারা যোগাযোগ করছেন তাদের বিবাহ হতে পারে, এবং সবার সঙ্গে মিলেমিশে থাকুন এবং কথা বলুন, এবং আপনারা শান্তি বজায় রাখুন আপনাদের পরিবারের ক্ষেত্রে, কারণ পরিবারের ক্ষেত্রে কিছুটা হলেও মতবিরোধ মতপার্থক্য কিন্তু দেখা যাচ্ছে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, এই সপ্তাহে আপনারা মহাদেবের উপাসনা করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। দেখুন, আমি বললাম আপনাদের যে সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ এই সপ্তাহটা মেষ টু মীন রাশির কেমন যাবে আমি বিস্তারিত আলোচনা করলাম। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।